নমস্কার দর্শকবৃন্দ, পেনশন বৃদ্ধি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে মিডিয়ায় উঠে এসেছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। দেখুন কি বলা হচ্ছে, পেনশন বৃদ্ধির দাবি, অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবে শ্রমিক সংগঠনগুলি। করোনা পরিস্থিতি সত্ত্বেও কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের পেনশন প্রাপকদের মাসের ন্যূনতম পেনশন বৃদ্ধিতে কোনো রকম উদ্যোগ নিচ্ছে না কেন্দ্রীয় সরকার, যার জেরে খোদ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গঙ্গোয়ারের ওপর আর ভরসা রাখতে পারছেন না সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। এ ব্যাপারে সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেই সাক্ষাতের পরিকল্পনা করেছেন দেশের শ্রমিক নেতারা। সংসদে আসন্ন বাদল অধিবেশন চলাকালীন এই ইস্যুতে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। ইতিমধ্যেই এই ইস্যুতে অর্থমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। এআইটিইউসির সাধারণ সম্পাদক অমরজিৎ কাউর বলেন, ইপিএফওর প্রায় প্রতিটি আছি পরিষদের বৈঠকেই সদস্যরা পেনশন বৃদ্ধির বিষয়টি তুলেছেন। প্রতিবার বলা হয়েছে যে অর্থমন্ত্রকের সবুজ সংকেতের জন্যই গোটা বিষয়টি থমকে রয়েছে, তাই আমরা ঠিক করেছি সংসদের বাদল অধিবেশনেই সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে কথা বলবো। সুতরাং দেখলেন যে পেনশন বৃদ্ধির এই দাবি কিন্তু দীর্ঘদিনের, তবে এটা সরকারি কর্মীদের পেনশন বৃদ্ধি সংক্রান্ত খবর নয়। ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আন্ডারে যে সমস্ত পেনশনার আছেন, যারা আমাদের দেশের সংগঠিত শিল্পক্ষেত্র বা কারখানায় চাকরি করেন কর্মচারী শ্রমিক যারা আছেন, তারা এই ইপিএফওর পেনশন পেয়ে থাকেন অবসরকালে। তাদের পেনশন অত্যন্ত কম, এখন এই মুহূর্তে তাদের ন্যূনতম পেনশন হলো 1000 টাকা। ফলে শ্রমিক সংগঠনগুলির দীর্ঘদিনের দাবি যে এই পেনশন বৃদ্ধি করা হোক, এই নিয়ে ইপিএফওর আছি পরিষদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে, এই নিয়ে মিডিয়া অনেকবার খবরটা উঠে এসেছে। আপনারাও আমাকে অনেকেই বলেন যে এই নিয়ে একটি আপডেট দিন। আজকে এই আপডেটটায় যেটা বলা হচ্ছে যে সরকারের সবুজ সংকেত এখনও মেলেনি, সরকারের সবুজ সংকেত মিললে নাকি পেনশনটা বৃদ্ধি করা হবে। যদি এই পেনশনটা বৃদ্ধি করা হয়, লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী কিন্তু উপকৃত হবেন। যথেষ্ট পেনশনটা কম, ইমিডিয়েট এই পেনশনটা রিভাইজ করা দরকার, বৃদ্ধি করা দরকার। তবে এবারে দেখা যাক যে সরকার কোনোরকম সবুজ সংকেত দেয় কি না। যখনই এই ধরনের আপডেট উঠে আসবে দ্রুত আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।